মর্নিং, আপনাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। ভোর ভোর বেরিয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা, আর কারেন্টলি আমরা চলে এসেছি দার্জিলিং, যে কারণে আসা প্রত্যেকেরই, সেটা হচ্ছে টাইগার হিল দেখার জন্য। ব্যাকেও আসছে, প্রচণ্ড ঠান্ডা। ভাবুন, আমাদের কলকাতা বা এই সারাউন্ডিংয়ে 37-38 চলে, এখানে এখনো থেকে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। তো যাই যে আপনাদেরকে সানরাইজেরটা দেখাচ্ছি, চলুন। টাইগার হিলস থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অপূর্ব সুন্দর, আর এ চাক্ষুষ না দেখলে কোনোদিনও বিবরণ করা যায় না। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ এখানে জ্যাম প্রচুর পড়ে যায়। যাকে বুক করেছিলাম উনি বলেছিলেন যে দাদা আপনারা একটু টাইমে তাড়াতাড়ি বেরিয়ে আসবেন। যদি আপনারা সানরাইজ দেখতে আসেন টাইম মতো না বেরোন, তাহলে দেখতে পাবেন আপনার গাড়ির ঠিক আগে মোটামুটি 1000-2000 গাড়ি আছে, কারণ আমরা একটু টাইমে বেরিয়েছিলাম। ও দেখি না, মেনে বলা না, 8-900 গাড়ি পিছিয়ে বল। হম লোক লাকি হো গে কি হম লোক নিকল পা রহে হ্যায়, টাইমিং হম লোগ কা সব আচ্ছা হ্যায়, আপ ভি টাইম মিলা হ্যায়। বের করে দিল আমাদেরকে নীতিশ ভাই তাড়াতাড়ি, সেই জন্য আমরা যেতে পারলাম, না হলে তো দেখুন না এখনো মানুষ পৌঁছতেই পারেনি টাইগার হিলে, লাইন এইরকম পড়ে গেছে পুরো। জাস্ট ফর আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখছি, যদি টাইগার হিল আসেন তাহলে আগের দিন যে গাড়ি বুক করছেন ওনারাই আপনাদেরকে বলে দেবেন, একটা চালান নিয়ে নিতে হয় সকালবেলা, এখানে আসার জন্য পারমিট একটা নিতে হয়। দেখুন এইটা হচ্ছে সেই ফেয়ার, 50 টাকা করে দুজনের পড়েছে আমাদের টাইগার হিলের জন্য। যাওয়ার সময় পে করতে হয় না, কিন্তু আসার সময় পে করতে হয়। তো যাচ্ছি আমরা, এবার লাইনে দাঁড়িয়ে আছি, বেরোবো, বেরিয়ে নেক্সট লোকেশনে যাবো। নেক্সট লোকেশনে কোথায় যাবো আমরা? বাতাসিয়া লুপ যাবো, বাতাসিয়া লুপে যে আপনাদের ওখানে জায়গাটা দেখাচ্ছি। বাতাসিয়া লুপের এখানে জন্য 30 টাকা করে টিকিট মূল্য, এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। টিকিট কেটে আমরা ভেতরের দিকে যাচ্ছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে এরকম একটা স্লোপ করা আছে এখানটায়। বেসিক্যালি এই জায়গাটা যেখানে, এখানে হচ্ছে বিভিন্ন যারা আর্মি বা শহীদ হয়েছেন নেভি থেকে এয়ারফোর্সে, প্রত্যেকের এটা স্মারক করা আছে, দেখতে পাচ্ছেন এটা। আর এই প্লেসে টয় ট্রেন এসে 360 ডিগ্রিতে পুরোটা রোটেট করে এগিয়ে যায় আবার, তো আর সেই জন্য এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ। ব্যাকে দেখতে পাচ্ছেন এইগুলোতে সব বাইনোকুলার এভাবে লাগানো আছে, এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা সীমানা এগুলো দেখতে পারেন। আর এই ব্যাকটাতে হচ্ছে, এই যে হচ্ছে স্মারক।
রক গার্ডেন যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে আছি এই মাঝখানে, ব্যাকের ভিউটা আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে। এই দেখুন আঁকামাঁকা পথ পুরো নেমে গেছে, এইভাবে এইভাবে নেমে খাড়াই রাস্তা একদম চলে যাচ্ছে রক গার্ডেনের দিকে, দারুণ লাগছে দারুণ। রক গার্ডেনের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে পার পার্সন, আর আমরা এখন এই রক গার্ডেনের ভেতরে চলে এসেছি। আমরা রক গার্ডেনের উপরে উঠছি, কিন্তু যে উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাবো, যেখান থেকে এই যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, দেখা যাক উৎপত্তির খোঁজে যাচ্ছি। দেখুন যখন আমরা রক গার্ডেন উপরে এই খাড়াই রাস্তা দিয়ে উঠছি, অপূর্ব সুন্দর এই পাখির শব্দ, তার সঙ্গে সঙ্গে দেখবেন বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল এখানে দেখা যায়। আপনাকে বলেছিলাম না, উপরে আমাদের ওই সাইডে সাধারণত দেখে থাকবেন হোয়াইট কালারের একটা ধুতরো হয়ে থাকে, আর এইখানে ধুতরো ফুলটা দেখুন কেমন, এই ধরনের পাহাড়ি ফুল এখানে আছে, এটা পুরোটা এখানে পাহাড়ি ফুল এরকম ভর্তি। এইটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এই রক গার্ডেনের ওপরটাতে। আর এই জায়গাটায় পুরো একটা বসার জায়গা করা আছে কিছুটা রেস্ট নেওয়ার জন্য। এই ঝর্ণার উৎসস্থলের খোঁজে আর একটুখানি বাকি ওপরে যাচ্ছি, চলো চলো। এক্স্যাক্টলি আমরা কিন্তু বসে আছি যে রক গার্ডেনের ঝর্ণাটা আছে তার ঠিক নিচে, দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে উঠে আসতে হয়, কিন্তু এত সুন্দর ভিউ পাওয়া যায়, অপূর্ব। রক গার্ডেনের উপরে উঠলে আপনার এরকম বসার অনেক জায়গা পেয়ে যাবেন, যেখানে বসে আপনার সানরাইজের মজা নিতে পারেন আর কিছুটা রেস্ট নিতে পারেন। আমরা আরেকটু উপরে উঠছি, দেখা যাক আমার ম্যাডামের এখন ইচ্ছে লেগেছে এখন উপরে যখন ওঠার। দারুণ দেখতে, পাহাড়ের এরকম বড় বড় পাহাড় দেখতে পাবেন, রাস্তার ধারে ফুল, ছোট্ট গেট পাহাড়ের ফুলে। আমরা এখন পাহাড় দিয়ে এই উপরে এসেছি, এসো দারুণ জায়গা। ও এখানে দেখুন একটা মন্দির আছে, এই রক গার্ডেন উপরে আসলে এরকম একটা মন্দির দেখতে পাবেন, এই দেখুন এইখানে এবার আমরা নিচে যাই। রক গার্ডেন দেখার পরে এবার আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি, সরি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে, আর ওখানে যে টি গার্ডেনটাও ঘুরবো, তার সঙ্গে সঙ্গে আরও জায়গাগুলো আছে, তো যাই। আমরা প্রেজেন্টলি এখন দাঁড়িয়ে আছি কিন্তু অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের একদম মাঝখানে, দেখতে পাচ্ছেন চারিদিকে এরকমভাবে পুরোটাই টি বাগান, আর মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক অপোজিটে রয়েছে কিন্তু একদম পাহাড়ের একদম কোল পুরো,
অপূর্ব সুন্দরী ভিউ, কিছুটা টাইম কাটান এখানে, দারুণ লাগবে। হাঁপি গেলাম পাহাড় বয়ে উঠে। এখন নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের জুওলজিক্যাল পার্ক। এই জায়গার ভিউটা খুব সুন্দর। আচ্ছা, আমরা এই জুওলজিক্যাল পার্কে এখানে আসার জন্য দুটো টিকিট কেটেছি, 60 টাকা করে পড়েছে, যার মধ্যে আমরা আমাদের যে মিউজিয়ামটাও দেখবো। তো প্রবেশ করার পরে এইখানে দেখুন পুরো দেওয়া আছে ডাইরেকশনগুলো। তো এইদিকে গেলে রেপটাইলস ও রেড পান্ডা পাওয়া যাবে, আর ব্ল্যাক প্যান্থারটা এইদিকে পাওয়া যাবে, ব্ল্যাক বিয়ার। তো আগে আগে কোনটা দেখবে? রেড পান্ডা দেখিনি। হ্যাঁ, তাহলে এইদিকে চলো। ঠিক আছে, তো আমরা রাইটে যাব, মেন গেট থেকে এসে যাই। এইখানে রয়েছে কিন্তু রেড পান্ডা। জায়গাগুলো এইভাবে প্রতিদিন ওয়েল মেনটেন ভাবে ক্লিন হয়ে থাকে, এই দেখুন। আর এইটা দিয়ে সোজা উঠলে আপনারা কিন্তু একটা পার্ক দেখতে পাবেন, এটাও দেখে নিতে পারেন। তো আমরা আবার নিচে নামছি, দিয়ে অন্যান্য স্পেসিসের আর কী কী জন্তু জানোয়ার এখানে আছে সেগুলো দেখছি। সামনে একটা ছোট্ট করে গার্ডেন করা আছে এরকম। এবার আমরা যাব হচ্ছে, এসে আবার উপর থেকে এসে এবার যাচ্ছি এইদিকে, ব্ল্যাক বিয়ার, তার সঙ্গে সঙ্গে স্নো লেপার্ড, উলফ, টাইগার, মিউজিয়াম, HMI, চারটে দেখবো। চলো, এখানে ছোটোখাটো দোকানও আছে, আপনারা টুকটাক খেতে পারেন ভেতরে। আর ফটো তোলার জন্য এখানে লোকাল গোর্খাদের ড্রেস পাওয়া যায়, আপনারা ওগুলো রেন্ট নিয়ে ফটো তুলতে পারেন। রেস্ট নেবে একদম কত কাছে, রেস্ট নেওয়ার টেকনিকটাই কি, আমাদের আপনাদের মতো সাধারণ টেকনিক নয় কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে সাম্বার ডিয়ার। অ্যাকচুয়ালি যখন আপনারা আসছেন ওপরের দিকে এই ব্ল্যাক প্যান্থার বা কমন লেপার্ড দেখার জন্য, আমি রেকমেন্ড করব প্রথমে আগে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা দেখে নিন, তারপরে আপনারা ব্যাক সাইড দিয়ে এসে এগুলো লেপার্ডগুলো দেখার পরে তারপরে চলে যান। এটা পার্টিকুলার কোনো একটা পাখির কিছু শব্দ হবে যেটা বুঝতে পারছি না। এবার আমরা যাচ্ছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে দার্জিলিংয়ে। এখানে টি টপ রোপ কোর্স আছে, আপনারা 50 টাকা দিয়ে টিকিট কেটে এইভাবে যেতে পারেন। আমার হচ্ছে লেফট সাইড, এটা দেখতে পাচ্ছেন হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, এখানে রক ক্লাইম্বিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হয়। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারেন। আর সুন্দরভাবে এখানে একটা বসার জায়গা করা আছে, দেখুন। এইখানে ট্রেনিং ইনস্টিটিউটটা রয়েছে, 11:30 থেকে সকালবেলা এইখানে ক্লাইম্বিংয়ের একটা ব্যবস্থা হয়, এই নিচ থেকে যেতে হয়। আর এইখানেই রয়েছে আমাদের তেনজিং নরগের একটি মূর্তি, ঠিক প্রবেশের মুখেই ইনস্টিটিউটের, এটা জওহরলাল নেহরু প্রতিষ্ঠা করেছিলেন। এই তেনজিং নরগের যে মূর্তিটি এখানে রয়েছে এটা দেখার পরে আপনারা এইটা দিয়ে নিচে নেমে চলে যেতে পারেন। এবং এই সাইডেই রয়েছে মিউজিয়াম, আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। অ্যাকচুয়ালি ভেতরে কোনোরকমভাবে ক্যামেরা অ্যালাউ নয় বলে কিন্তু আমরা এই যে মিউজিয়ামের ভেতরে কী রয়েছে না রয়েছে সেটা দেখাতে পারলাম না, তবে নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগলো। যাচ্ছি এবার নিচে। এবার আমরা যাচ্ছি কমন লেপার্ড, তার সঙ্গে সঙ্গে আর যে এখানে ব্ল্যাক প্যান্থার এগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। এই দেখুন, এটাকে স্নো লেপার্ড বলে, দেখতে পাচ্ছেন? এখন বিশ্রাম নিচ্ছেন উনি।
কমন লেপার্ড, কমন লেপার্ড কোথায়? ওই দেখুন ওইখানে রেস্ট নিচ্ছে, এখানে যে দেখাচ্ছি এই জিনিসটা আমরা সাধারণত কিন্তু দেখতে পাই না, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। এ দেখুন অপূর্ব সুন্দর দেখতে। আমরা মোগলি হয়তো দেখেছি, মোগলিতে অনেকেই ব্ল্যাক প্যান্থার সম্বন্ধে জানেন, সেই ব্ল্যাক প্যান্থারই। এইখানে রয়েছে আপনাদের বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, জানি না ফটো করতে অ্যালাউ করবে কিনা, তবে যাচ্ছি দেখছি ভেতরে কি আছে না আছে। এটাও একটা টুরিস্ট প্লেসের মধ্যে পড়ছে, অবশ্যই যারা এই ঘুরতে আসছেন জুলজিক্যাল পার্ক তারা এটা দেখে নেবেন আর কি। হিস্টোরিক্যাল মিউজিয়ামটা দেখতে কিন্তু খুবই সুন্দর, হচ্ছে হাতির আপনার যা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পশু জন্তুদের তাদের এখানে সব ওয়াইল্ড বাফেলোর এগুলো সব রাখা, বাঘ ভাল্লুক হাতি সব এখানে রাখা রয়েছে সংরক্ষণ করে খুব সুন্দরভাবে। এই দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার, রাজারা নতুন কোনো পরিচয় হয় না, সুচ্ছে এখন রোদ রোদ পোয়াচ্ছে, রোদ লাগাচ্ছেন গায়ে একটু একটু। মিউজিয়ামটা ঘুরতে মোটামুটি 3 ঘন্টা যদি ঠিকঠাক নিয়ে আসেন তাহলে প্রপারভাবে ঘোরা যাবে, তো আমরা অন্য জায়গায় যাবো আর একটু ঘোরার কাছাকাছি, তাই জন্য আমরা একটুখানি তাড়াতাড়ির মধ্যে ঘুরেছি, তাও চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করার, তো এখন বেরোচ্ছি। আচ্ছা এইটা এইটাই হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, যেখানে আপনারা হয়তো দেখেছেন যে ইয়ারিয়া যে মুভিটা তার শ্যুটিংটা এইখানেই হয়েছে। এ তেনজিং রক, এখানে আপনারা ক্লাইম্বিং করার একটা চান্স থাকে, কিন্তু আজকে হয়তো ট্রেনিংয়ের জন্য হয়তো ক্লাইম্বিং করার সুযোগ থাকবে না। এটা হচ্ছে মুঙ্গু রক, আর এই রকের ঠিক অপোজিটেই রয়েছে তেনজিং রক যেটা আপনাদেরকে দেখালাম। এই দেখুন এইখানে তেনজিং রকের এই ট্রেনিং চলছে এখন, এখানে আপনারা ক্লাইম্বিং করতে পারেন কিন্তু আজ ট্রেনিংয়ের জন্য ক্লাইম্বিং বন্ধ আছে। আমরা এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডার এইখানটাতে, বাকিগুলো ঘোরার পরে তো জাপানিজ টেম্পলটা দেখবো আর পিস পাগোডাটা দেখবো, তো তার সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো আপাতত যাই ওপরে যে দেখছি আপনাদেরকে জানাচ্ছি। এই মন্দিরটা তৈরি হয়েছিল মানে এই 1972 সালে তৈরি করেছিলেন ফুজি গুরুজি, তো এবার আমরা যাচ্ছি এরই পাশেই রয়েছে প্রিন্স অফ প্যাগোডা, একদম উপরে উঠবো প্রিন্স অফ প্যাগোডার, যে আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে ভিউগুলো। আচ্ছা আমরা এখন উঠছি প্রিন্স অফ প্যাগোডা যেটা বলে, সেটা সিঁড়ি দিয়ে। এখানে বেসিক্যালি পিসা পাগোডা বুদ্ধিস্ট যিনি মানে বৌদ্ধ গৌতম বুদ্ধ, যে প্রত্যেকটা জীবনকালের কিছু মুহূর্ত এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। খুবই শান্ত পরিবেশ, পাইন গাছে ঘেরা চারিদিকটা এরকম।
পুরো মনেস্ট্রি যেটা পিস অফ পকোড়া দেওয়ালে, এরকম আপনারা দেখতে পাবেন কারুকার্য করা আছে পুরো। বুদ্ধিজম যেটা, অর্থাৎ গৌতম বুদ্ধের তার যে পুরো জীবন কাহিনীটা কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পিস অফ পাগোডার উপর থেকে ভিউ কিছুটা এরকম লাগে। আমাদের এই দার্জিলিং সফরের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে জানেন কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে রাইট সাইডে বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। আশা করি এরকম ধরনের হয়তো ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো নেক্সট ফিউচারে। সাপোর্ট করুন, দেখতে থাকুন টি টোয়েন্টি তনু ব্লগস। টাটা, বাই বাই।